This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসঙ্গে গাড়িতে রাখা 11টি স্মার্টফোন চুরির অভিযোগ উঠল জলপাইগুড়ি জল্পেশ মন্দিরে আসা পুণ্যার্থীদের। ঘটনায় হতবাক সকলে। পুলিশের দ্বারস্থ হয়েছেন পুণ্যার্থীরা। রবিবার রাত থেকে ময়নাগুড়ি জল্পেশে ভক্তদের শুরু হয়েছে আনাগোনা। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে 11 জনের একটি দল জল্পেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ছোট গাড়ি করে। তিস্তা সেতুর সামনে গাড়ি রেখে সেখানে পুজো ও নদীতে স্নান করতে যায় পুণ্যার্থীরা। নিজেদের মোবাইল গাড়ির ভেতরে লক করে রেখে যায় বলে দাবি তাদের। কিছুক্ষণ বাদে চালক সহ পুণ্যার্থীরা ফিরে এসে দেখেন গাড়ির লক ভাঙা, ভেতরে রাখা 11টি মোবাইল নেই। এত মানুষজন ও পুলিশের নিরাপত্তা সত্ত্বেও কিভাবে মোবাইল চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুণ্যার্থীদের নিরাপত্তা বলে কিছু নেই এমনটাই অভিযোগ করলেন পুণ্যার্থীরা। কি জানাচ্ছেন পুণ্যার্থীরা শুনে নেব। গাড়ি থেকে নাই মেয়ে, আমরা জল ঢালতে ইয়ে স্নান করতে গেছি, স্নান করে আসছি, হ্যাঁ তিস্তায় মন্দিরে জল ঢাললাম, জল ঢালে আসে দেখি গাড়ি থেকে মোবাইল নিয়ে কটা, হ্যাঁ গাড়ির লক আছে, ওরা ড্রাইভার বলতে যে গাড়ির লক বলে ভেঙে দিয়েছে, লক তো আছেই গাড়িতে, আমি যা দেখলাম ডিগির লক পরে দেখি বলে ভাঙা। কটা মোবাইল ছিল ওখানে? 11টা মোবাইল ছিল, সব স্মার্টফোন। তোমাদের কি মনে হচ্ছে কোনো গ্যাং এটাই ঘটনায় জড়িত? বড় সড়ো কোনো এখানে তো বলতে পারছে কোনো গ্যাং তো আমার সন্দেহ লাগতেছে না। আমাকে একটাই ডাউট হচ্ছে গাড়ির লক আছে, গাড়ির লক কিন্তু সহজে ভাঙা কিন্তু পারে না কেউ, গাড়ির লকটা কিভাবে ভাঙলো? আমার মনে হচ্ছে এটা ড্রাইভারের দোষ, ড্রাইভার গাড়ির লকটা লক করে নাই সারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি যুব তৃণমূল সাধারণ সম্পাদক অজয় সাহা। তিনি বলেন পূর্ণ স্থানে গিয়ে এই ধরনের ঘটনার শিকার হবেন সকলে হতবাক। একসঙ্গে 11টি মোবাইল চুরির ঘটনা হয়তো আগে হয়নি, আশা করি পুলিশ তদন্তে নেমে মোবাইলের খোঁজ বের করবে। কি জানাচ্ছেন তিনি কি শুনে? আমার বাড়িতেই ছিলাম, আমার কাছে একটু আগে খবর আছে যে আমার বাহাদুর অঞ্চলের আমাদের যারা আমার পরিচিত সকলেই তারা জলপেশ মন্দিরে জল ঢালতে এসেছিলো। আচমকাই খবর পাই যে তিস্তা ব্রিজ পার করে যে মহাদেবের মন্দির আছে তার থেকে 50 মিটার দূরে এদের গাড়িটি পিক আপ ভ্যানে 27 জন পুণ্যার্থী জলপেশে জল ঢালতে যাচ্ছিল এবং তারা তিস্তা ব্রিজের গোড়ায় যেখানে স্নানের ব্যবস্থা আছে সেখানে স্নান করতে নেমেছিল এবং গাড়ির ডিকির মধ্যে 11টি মোবাইল রাখা ছিল। এরা যখন ফিরে এসে দেখে যে গাড়ির দরজা লক অবস্থা আছে কিন্তু গাড়ির ভিতরে লাইট জ্বলছে এবং ড্রাইভার যখন গাড়িটি খুলে দেখে যে তার গাড়ির ডিকির মধ্যে থেকে 11টি মোবাইলই গায়েব আছে। না এদের বাড়ির প্রত্যেকের বাড়ি জলপাইগুড়ি, প্রত্যেকের বাড়ি জলপাইগুড়ি বাহাদুর অঞ্চল এবং জৌরি এলাকার মধ্যে প্রত্যেকের বাড়ি এবং প্রত্যেকেই আমার পরিচিত। জলপাইগুড়ি কোতোয়ালির সামনে সকলকে আসতে বলি যেহেতু তারা প্রত্যেকেই কোতোয়ালি থানার এলাকার বাসিন্দা, সেই কারণে আমি এদের পাশে এসে দাঁড়িয়েছি এবং অবশ্যই জলপাইগুড়ি কোতোয়ালির আইসি সাহেবের সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করব। কোন দিকে দরজা খুলছিল? বাঁদিকে, বাঁদিকে দরজা।